إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم من قتل نفسا بغير نفس في الأرض أو فساد فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا إلى آخر الآيات সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অনুগত বান্দা হয়ে তার ইবাদত করার সমাধি প্রদান করেছেন তার প্রশংসা আমরা এতটুকুই বলতে সক্ষম আলহামদুলিল্লাহ অতপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দিন এই ইসলামকে আমরা যার মাধ্যমে পেয়েছি সেই আখিরি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বর্তমান পরিস্থিতি যেটা সেটা হচ্ছে প্রথমত চারিদিকে মুসলমানদের অধঃপতন দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীব্যাপী মুসলমানদের বিরুদ্ধে বলা যেতে পারে যে ইহুদি খ্রিস্টান এবং সেই ইহুদি খ্রিস্টানদের শিরকি মনোভাবের সঙ্গে যারা একমত সেই সমস্ত ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিভাবে মুসলমানদেরকে সন্ত্রাসবাদী সাব্যস্ত করা যায় কিভাবে নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার করা যায় কিভাবে তাদের দেখে এক দেশ থেকে অন্য দেশে বিতাড়িত করা যায় এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আর এগুলো হচ্ছে আমাদেরই পাপের কারণে তথা মুসলমানদেরই পাপের কারণে কারণ অধিকাংশই মুসলমান এখন যদি ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান ধরা হয় তাহলে আমার মনে হয় 97%-এর বেশি শুধুমাত্র নামে মুসলমান মুসলমানের যে কর্ম সেই কর্ম থেকে এরা দূরে বরং অমুসলিমদের যে কর্ম হারাম খাদ্য থেকে নিয়ে হারাম খেলাধুলা থেকে নিয়ে হারাম ভক্ষণ থেকে নিয়ে হারাম রুজি রোজগার থেকে নিয়ে যদি পর্যালোচনা করা যায় সমীক্ষা চালানো যায় তাহলে দেখা যাবে সব জায়গায় মুসলমানরাই এগিয়ে বেইমানি করাতে মুসলমানরা এগিয়ে বাটপারি করাতে মুসলমানরা এগিয়ে অকৃতজ্ঞতা দিকে এই মুসলমানরা এগিয়ে শরাব পানের দিকে এই মুসলমানরা এগিয়ে ব্যবিচারের দিকে এই মুসলমানরা এগিয়ে অথচ বলে আমরা মুসলমান অথচ সিফ একটাই ইবাদত না করার জন্য
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা বর্ণিত রয়েছে, সিফ একটা ইবাদত করা না করার জন্য, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ না পড়ার জন্য তাও প্রত্যেক অক্তের নামাজ নয়, মাত্র এক অক্ত। যে ব্যক্তি এক অক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, কোনো ওজন নাই তার, না তার শরীর খারাপ, না সে কোনো বিপর্যয়ে ফেসে গিয়েছে, না সে গাড়ি ঘোড়ায় আছে, না সে সফরেরত অবস্থায় ব্যস্ততার মধ্যে আছে, না সে ভুলে গেছে, সে মুসলমান হিসেবে, সে স্বাভাবিক মানুষ হিসাবে তার স্বাভাবিক জ্ঞান আছে, তার চলাফেরার শক্তি আছে, তার সময় আছে, তা সত্ত্বেও যদি কেউ কোনো ব্যক্তি এক অক্ত নামাজ ছেড়ে দেয়, মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন, হে আবু দারদা জেনে রাখো, যে ব্যক্তি জেনে শুনে এক অক্ত নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তির উপর থেকে আল্লাহ প্রদত্ত যে নিরাপত্তা সেটা উঠিয়ে নেওয়া হলো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা যে পবিত্র কুরআনের মধ্যে ওয়াদা করেছেন যে যারা মুমিন হবে তাদেরকে আমি সুরক্ষা করব, তাদের কোনো চিন্তা নেই। আর মুমিন হতে গেলে পরে আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ঈমান আনার পর এবং মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার সাক্ষ্যদান করার পর সর্বপ্রথম যে কর্মটা অপরিহার্য হয়ে যায় সেটা হচ্ছে নামাজ আদায় করা। এই নামাজ এক অক্ত ছেড়ে দিলে পরে আল্লাহ সুবহানাহু তাআলা যে ওয়াদা করেছেন, আমি মুমিনদেরকে সুরক্ষা দেব, মুমিনদের আমি সুরক্ষা করব, তাদেরকে কোনো ধরনের বিপদ ধরতে পারবে না, তো সেই ওয়াদা আল্লাহ সুবহানাহু তাআলা তার উপর থেকে উঠিয়ে নেয় যেই ব্যক্তি এক অক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। তাহলে আমরা আজ অধিকাংশ মুসলমান কত অক্ত নামাজ পরিত্যাগ করছি, যার কারণে আমাদের উপর থেকে আল্লাহ সুবহানাহু তাআলা প্রদত্ত যে নিরাপত্তা সেটা উঠে গিয়েছে, আর কাফেরগণ ঐক্যবদ্ধ হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আর তারা সফলতা পাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে সফলতা দিচ্ছেন না, বরং আমাদের অলসতার কারণে, আমাদের ঈমান থেকে দূরত্বের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। জালিম প্রশাসক আমাদের উপরে নিয়োগ করে দিয়েছেন। আজকে মুসলমানরা চারিদিকে যদি দেখা যায়, ভারতবর্ষের ব্যাপার, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আনাচে কানাচে মুসলমানদের যে শত্রু, এই দেশের, এই দেশ, এই ভারতবর্ষ যখন ইংরেজদের আওতার মধ্যে ছিল, ইংরেজদের শাসনের মধ্যে ছিল, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, স্বাধীনতার সংগ্রাম করেছে, দেশকে স্বাধীন করার জন্য তাদের সঙ্গে লড়াই করেছে অসংখ্য ওলামায়ে কেরাম, বলা যেতে পারে আহলে হাদিস ওলামায়ে কেরামগণ প্রাণ দিয়েছেন। আমরা যাকে তিতুমির হিসাবে জানি, সেই মৌলানা মীর নিসার আলী, মৌলানা নিসার আলী, তাকে বলা হয় ইতিহাসের গ্রন্থের মধ্যে তার নাম হচ্ছে তিতুমির, তিনি বাঁশের কেল্লা নির্মাণ করে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাই থেকে অনেক ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম যারা আহলে হাদিস ওলামায়ে কেরাম ছিলেন, তথা কোরআন এবং সেই হাদিসের ধারক ভাব ছিলেন, তারা ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, তার সঙ্গে অসংখ্য সাধারণ মুসলমানেরও প্রাণ গিয়েছে। কিন্তু ইতিহাস ভুলভাবে আমাদের সম্মুখে রাখা হয়। আজকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যে ইতিহাস পড়ানো হচ্ছে সেখানে কেবল স্বাধীনতা সংগ্রামী হিসাবে শুধু অমুসলিমদেরই নাম পাওয়া যায়, আর মুসলমানদের নাম দু একটা উঠে আসে, যেমন আশফাকুল্লাহ খান, যেমন মওলানা আবুল কালাম আজাদ, এদেরই নাম উঠে আসে। কিন্তু অন্য অন্য যে মুসলমানরা, অসংখ্য মুসলমানরা, অসংখ্য ওলামায়ে কেরামরা যে বলিদান করেছেন, যে আত্মত্যাগ করেছেন, দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের নামকে গোপনে রাখা হয়। অথচ এখন যারা শাসক, এই ভারতের এখন যারা শাসক, সেই দল রাষ্ট্র স্বয়ংসেবক বা আরএসএস বা তাদের সহযোগী বিজেপি, তারা কিন্তু কোনোদিনই ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি, বরং এটা প্রমাণিত এখনো পর্যন্ত গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে যে ইংরেজদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করত
এরা এই রাষ্ট্র স্বয়ংসেবক আরএসএস বা বিজেপিরা তারা কি করতো, ইংরেজদের কাছে গিয়ে তাদের নাম নথিভুক্ত করে আসতো যে অমুক ব্যক্তি, অমুক মুসলমান, অমুক হিন্দু আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। এরা হচ্ছে ইংরেজদের দালাল। আর আজকে এরা ভারতের শাসনভার পেয়ে গিয়ে এমন ভাবে আচরণ করছে যে তারাই একমাত্র ভারতবর্ষের হিতাকাঙ্ক্ষী, এবং এই ভারতবর্ষের মধ্যে যে মুসলমানরা বসবাস করছে এরা হচ্ছে বিদেশি। এবং দেশের আনাচে কানাচে বিভিন্ন রাজ্যে নিরীহ মুসলমানদেরকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে এদেরকে ফাঁসানো হচ্ছে, এদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে। কোনো কোনো জায়গায় কোনো কোনো মুসলমানকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে 10 বছর 15 বছর 20 বছর জেল খাটার পরে। কোর্টে কেস চলতে চলতে দেখা যাচ্ছে 10 বছর পরে সে নির্দোষ প্রমাণিত, 20 বছর জেল খাটার পরে সেই ব্যক্তি নির্দোষ প্রমাণিত। ওই 10 বছরটা যে জেলে কাটালো, তার সন্তান সন্ততি, তার স্ত্রী, তার পরিবার যে কত অসহায় অবস্থায়, কত অসুবিধার মধ্যে জীবনযাপন করলো, সেই তার 10 বছরটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কি তারা রাখে? সেই যে 15 বছর 20 বছর পর নির্দোষ প্রমাণিত হচ্ছে, তা সেই 15 বছর 20 বছরের স্বাভাবিক জীবনটাকে কি আর ফিরিয়ে দেওয়া যাবে? বর্তমানেও আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ থেকে কিছুদিন আগে 8-9 জন ছেলেকে, যুবক ছেলেকে গ্রেপ্তার করা হলো। তাদেরও অবস্থা এমন, পায়খানার চেম্বার বানিয়েছে তাকে, মিডিয়া ছবি তুলে দেখাচ্ছে এটা হচ্ছে সুড়ঙ্গ, এটা হচ্ছে এই ভারতের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে যাবার সুড়ঙ্গ। এইভাবে এরা ষড়যন্ত্র করে যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে যে এরা হচ্ছে জঙ্গিবাদ, এরা হচ্ছে সন্ত্রাসবাদ। কিন্তু প্রকৃত মুসলমান যে, প্রকৃত মুসলমান যে, সে কোনোদিন জঙ্গিবাদ হতে পারে না, প্রকৃত মুসলমান যে, সে কোনোদিন সন্ত্রাসবাদী হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুদের 85 নম্বর আয়াতে, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা অশান্তি সৃষ্টিকারী হয়ে পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা যেটা আমি পাঠ করলাম আয়াত নম্বর 32, সেখানে বলছেন মান কতলা নাফসান বিগায়রি নাফসিন ফিল আরদি আও ফাসাদিন ফাকান্নামা কতলা নাসা জামিয়া, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলো, হত্যার বিনিময়ে হত্যা ছাড়া, অর্থাৎ ইসলামে যে কিসাস সিস্টেম আছে, ইসলামে যে কিসাস পদ্ধতি আছে, আপনার ভাইকে কেউ হত্যা করেছে, যদি ইসলামী রাষ্ট্র হয় সেখানে নিয়ম হচ্ছে আপনিও তাকে হত্যা করবেন, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, কানের বদলে কান, চোখের বদলে চোখ, এটা হচ্ছে ইসলামী কিসাস পদ্ধতি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, হত্যার পরিবর্তে হত্যা করে তার বিচার ব্যবস্থা ছাড়া, ও ফাসাদিন ফিল আরদে, কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে যে ব্যক্তি জীবিত থাকলে পরে, অর্থাৎ যেই ব্যক্তির আচরণ হচ্ছে বোম মারো, গুলি মারো, পিস্তল মারো, পৃথিবীতে বিচরণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন যে ওরা তাসাও ফিলার যে মুফতাদিন, পৃথিবীতে সে অশান্তি সৃষ্টি করতে পারে, তার দ্বারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে, তাকে গ্রেপ্তার করা হলো অথবা শুলে চড়িয়ে দেওয়া হলো বা মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই দুই পদ্ধতি ছাড়া যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো এক ব্যক্তির হত্যা করলো, সে যেন সমস্ত মানব মণ্ডলীর হত্যা করলো। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো নিরীহ ব্যক্তির, কোনো অসহায় ব্যক্তির এমন অবস্থায় আছে যে সে ব্যক্তি হয়তো মারা যাবে, সেই ব্যক্তিকে সহযোগিতা করলো, সেই ব্যক্তির প্রাণ বাঁচালো, সেই ব্যক্তি যেন সমস্ত মানব মণ্ডলীর প্রাণ বাঁচালো। চালে যে ধর্মগ্রন্থে, যে ধর্মের প্রধান গ্রন্থে এই শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে যে ব্যক্তি হত্যা করলো, সে যেন সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করলো। আর যে ব্যক্তি কোনো এক ব্যক্তিকে, কোনো একটা জীবনকে, কোনো মানুষের একটা জীবনকে রক্ষা করলো, সে যেন সমস্ত মানুষের জীবনকে রক্ষা করলো। সেই ধর্মের অবলম্বীরা কীভাবে সন্ত্রাসবাদী হতে পারে, সেই ব্যক্তি ধর্মের অনুসারীরা কীভাবে সন্ত্রাসবাদী, কীভাবে জিহাদি হতে পারে, জিহাদি এই জন্য
আমি বললাম যে বর্তমানে জিহাদ শব্দটাকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যে জিহাদ মানেই মনে হচ্ছে যেন অমুসলিমদেরকে কতল করা, কিন্তু না, ইসলাম এমন আদেশ আপনাকে দেয়নি বা আমাকে দেয়নি যে আপনার পাশে একজন অমুসলিমের বাড়ি, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক বা সে শিখ হোক, অন্য ধর্মের অনুসারী, তাকে আপনি একদম বিনা কারণে হত্যা করে দেবেন, তার উপরে অত্যাচার করবেন, না, ইসলাম এটা শিক্ষা দেয়নি। বরং দয়ার নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিচ্ছেন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি মুমিন নয়? তিনি বলছেন, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী বেঁচে নেই, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সেই ব্যক্তি মুমিন নয়। আপনার প্রতিবেশী হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, পাদ্রি হোক, আর যেই হোক না কেন, আপনি তার উপরে বিনা কারণে অত্যাচার করতে পারেন না। যদি আপনি অত্যাচার করেন, আপনি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, আপনি মুমিন না। সহিহ বুখারী হাদিস নম্বর 6016, সহিহ মুসলিম হাদিস নম্বর 47, সহিহ মুসলিমের হাদিসে আরো বাড়তি পরিষ্কার এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি অত্যাচার হতে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। তাহলে এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে মানবাধিকার সম্বলিত ধর্ম। মানবের অধিকারকে রক্ষা করার যদি কোনো আইন থাকে, সেটা কোরআন দিয়েছে, সেই আইন কোরআনে লিপিবদ্ধ রয়েছে, সেই আইন হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে অন্য ধর্মের মানুষের উপরে অত্যাচার করা যাবে না। তারপরে পবিত্র কোরআন সূরা মুমতাহিনা সূরা নম্বর 60 আয়াত নম্বর 8 ও 9, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন যে যেসব অমুসলিমরা তোমাদের উপরে অত্যাচার করে না ধর্মের কারণে এবং তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, তাদের সাথে ভালো ব্যবহার করতে, ভালো আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। তাদের সঙ্গে মিলেমিশে সৌহার্দ্য রূপে ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো আচার আচরণ করো। কিন্তু এর বিপরীতে যারা ধর্মের কারণে তোমাদের সঙ্গে শত্রুতা করে এবং ধর্মের কারণে তোমাদেরকে তোমাদের ঘর হতে, তোমাদের বাসস্থান হতে, তোমাদের জন্মস্থান হতে তোমাদেরকে বিতাড়িত করে, তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেই দিলেন যে অমুসলিমদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব না যদি তারা আমাদের উপরে অস্ত্র ধারণ না করে ধর্মের কারণে, বা যদি তারা আমাদের ধর্মের কারণে আমাদেরকে ঘর থেকে বিতাড়িত না করে। এখানে আবার অনেকে প্রশ্ন করবে, তাহলে বর্তমান সরকার বিজেপি বা আরএসএস এরা তো আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে, তাহলে আমরা কি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না? ইসলাম এটা আপনাকে স্বীকৃতি দেয় না যে আপনি বিনা প্রশাসনের অনুমতিতে আপনি কারোর বিরুদ্ধে কোনো কিছু পদক্ষেপ নেবেন। যেখানে ইসলামী শাসন আছে সেখানেও কাউকে হত্যা করার বিনিময়ে যদি কাউকে হত্যা করতে হয় কিসাসের আইন, সেটা প্রশাসনের উপরে নির্ভর করছে, সেটা আপনার ভাইকে কেউ হত্যা করে দিল আর আপনিও গিয়ে তরবারি নিয়ে তাকে হত্যা করে দিলেন, আপনাকেও গ্রেপ্তার করা হবে, আপনাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে হবে। তো মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন ধৈর্য ধারণ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সর্ব অবস্থায় নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা কামনা করো। অথচ আমরা সেই নামাজই পড়ি না, জুম্মা জুম্মায় 8 দিনে একবার করে একত্র নামাজ পড়তে আসি, আর 34 অক্ত নামাজ ফাঁকা, সপ্তাহে 7 দিনেতে 5-7-35 অক্ত নামাজ ফরজ, এক অক্ত নামাজ পড়তে এসে মুসলমানের একদম তাজ মাথায় পড়ে চলে যায় আর 34 অক্ত নামাজ ফাঁকা হয়ে যায়। অথচ এক অক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে নিরাপত্তা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন, যার কারণে আমাদের উপরে জালিম প্রশাসক নিয়োগ করা হচ্ছে, যার কারণে আমরা অত্যাচারিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। কারণ মুসলমান তো আর মুসলমান নেই, অধিকাংশ 97%-এর উপরে
মুসলমানরা তো যত রকমের পৃথিবীতে পাপ রয়েছে সবের মধ্যে এরা ব্যতিব্যস্ত রয়েছে, সব কিছুর মধ্যে এরা ব্যতিব্যস্ত রয়েছে। তাহলে প্রথমে নিজেদের ইমানটাকে বলিয়ান হতে হবে, সমস্ত পাপ কাজকে বিসর্জন করতে হবে, অতপর আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতে মনোনিবেশ করতে হবে। তারপরে যদি আল্লাহ সুবহানাহু তাআলার নিকট আমরা সহযোগিতা কামনা করি, তাহলে কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, যদি এই বিশ্বাস না থাকে তাহলে আপনার তাওহীদই আপনার মধ্যে নেই। তো মূল কথা হলো আমাদেরকে দ্বীন ইসলামের মধ্যে ফিরে আসতে হবে এবং ইমানের বলিয়ানে বলিয়ান হতে হবে, দ্বীন ইসলামকে পালন করতে হবে, নিষিদ্ধ কাজকে বর্জন করতে হবে, আর যেগুলো আদেশ রয়েছে সেই সমস্ত কিছুকে পালন করার দিকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধভাবে। আল্লাহ সুবহানাহু তাআলার রজ্জুকে অর্থাৎ কুরআন এবং হাদিসকে ধারণ করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার সহযোগিতা বা সাহায্য আমরা পাব এবং যে যা কিছু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র আল্লাহ সুবহানাহু তাআলা বিফল করে দেবেন তখন যখন আমরা প্রকৃত ইমানদার হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট সহযোগিতা কামনা করতে পারব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের ভুলগুলোকে সংশোধন করার সুমতি প্রদান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদি আল্লাযী বাদা ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তারপরে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এর সুযোগ কিন্তু মুসলমানরাই করে দিচ্ছে। অধিকাংশ মুসলমান না বোঝার কারণে, অধিকাংশ মুসলমান না বোঝার কারণে শুধু ধর্মের দোহাই দিয়ে নিজের দেশ ছাড়া অন্য দেশকে সাপোর্ট করে বেড়ায়। ধর্মের দোহাই দিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, ও আমাদের সৈন্যরা না এদের মিলাদে, আমাদের সৈন্য কার, আমাদের সৈন্য তো ভারত, তোমরা ভারত থেকে তোমরা পাকিস্তানের কিভাবে সাপোর্ট করতে পারো? শুধু মুসলমানের জন্য আপনাকে তো শিক্ষা দেওয়া হয়নি, ইসলাম শিক্ষা দিয়েছে আপনাকে কৃতজ্ঞতা থাকার, ও অকৃতজ্ঞকে আল্লাহ ভালোবাসেন না। আপনি এই দেশের খাবেন, এই দেশের বসবাস করবেন, আর আপনি সাপোর্টের সময় পাকিস্তানের সাপোর্ট করবেন, সাপোর্টের সময় বাংলাদেশকে টানবেন কেন? তারা মুসলমান বলে, কিন্তু কি ধরনের মুসলমান তারা আপনি জানেন না? আপনাকে জানতে হবে না কি ধরনের মুসলমান তারা। আপনি যান এখান থেকে, চলে যান, আপনি পুরো ঘর গোষ্ঠীকে উঠিয়ে নিয়ে চলে যান পাকিস্তানে, দেখি মানে কি করে আপনাকে থাকতে দেয়, আপনাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে। যখন ভারত পাকিস্তান ডিভাইড হয়েছিল, যারা যে সমস্ত মুসলমানরা এই দেশ থেকে ভারত থেকে পাকিস্তানে গিয়েছিল তাদেরকে থাকার জন্য একটা জায়গা দিয়েছে, সেই সেই রাজ্যটার নাম হচ্ছে করাচি। এখনো পর্যন্ত সেই করাচিদের বলা হয় মুহাজির, আর তাদেরকে পাকিস্তানের যত বড় বড় পদ আছে সব পদ থেকে সরিয়ে রাখা হয়। কোনো বড় পদেতে ভারতীয় মুসলমানদের এখনো আসীন করা হয় না সেখানে। তারপরে একবার কলকাতার মধ্যে জমিয়তে উলামায়ে হিন্দের সভা হয়েছিল, সেখানে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আসাদ মাদানী খুব সুন্দর একটা ভাষণ দিয়েছিলেন। তিনি নিজে পাকিস্তানে গিয়ে ঘুরে এসেছিলেন, তিনি বলছেন যে হে মুসলমানগণ, যারা মুসলমানের কারণে কেবল পাকিস্তানকে সাপোর্ট করো তারা সাবধান হয়ে যাও, কারণ এই পৃথিবীর মধ্যে যদি মুসলমানদের কোনো লজ্জা থাকে সেটা হচ্ছে পাকিস্তান। এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, এখানেও হিন্দু মুসলমানে বা হিন্দু খ্রিস্টানে বা মুসলমানে খ্রিস্টানে ঝামেলা হয় না, ঝগড়া হয় না, মারপিট হয় না, রাজনৈতিক ষড়যন্ত্র ব্যতীত। কিন্তু পাকিস্তানে আপনি যান, শিয়াদের মসজিদে নামাজ হচ্ছে, বোম ব্লাস্ট হয়ে গেল, সবাই মারা গেল। সুন্নিদের মসজিদে নামাজ হচ্ছে, শিয়ারা গিয়ে বোমা নিক্ষেপ করলো, মারা গেল। সেখানে কাউকে হত্যা করার, মার্ডার করার সবচেয়ে যদি উত্তম জায়গা সেটা হচ্ছে মসজিদ। ভারতে কোথাও দেখেছেন আপনি যে একটা ইমাম সে নামাজ পড়তে যাবে মসজিদে যাবে তার জন্য গার্ড চাই, পাকিস্তানে গার্ড চাই? ধরুন এটা হচ্ছে ইমামের কামরা আর ওইটা মসজিদ যদি হয়, বা ওইটা ইমামের কামরা এটা মসজিদ, সেই ইমাম আজান হয়ে যাওয়ার পর মসজিদে আসবে নামাজ পড়াবার জন্য,
তার গার্ড চাই, সুরক্ষা চাই, বডিগার্ড চাই, নচেত তাকে কেউ মেরে দিতে পারে। এ কি মুসলমানের দেশ? শুধু নামে তো মুসলমান বলে পাকিস্তানটা দিল না, এইসব আচরণগুলো সামনে ওঠে যার জন্য তারা সুযোগ পায় যে মুসলমান হচ্ছে পাকিস্তানের সাপোর্টার। মুসলমান মানেই হচ্ছে জঙ্গিবাদ, মুসলমান মানেই হচ্ছে তার সন্ত্রাসবাদ। এ আজ এই সুযোগগুলো আমরাই করে দিচ্ছি তো। শিক্ষা নাই, আরে ধর্মের টান নাই, নামাজের খোঁজ নাই, মদ খেয়ে বেড়ায় আজ শুধু পাকিস্তান পাকিস্তান কেন মুসলমান বলে। তারপরে বিশ্বের যেসব দেশে যে নারী ব্যবসা হয়, দেহ ব্যবসা হয়, জানেন প্রথম দশের মধ্যে পাকিস্তানের নাম আছে। কেন হবে সেখানে? সেটা মুসলমানের দেশ, দেহ ব্যবসা তো হারাম। তারপর ইসলামে আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে ঈমান আনার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার পর যদি যেটা আদেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিতামাতার আনুগত্য করতে হবে, পিতামাতার সেবা করতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতে গিয়ে আমিন বলেছেন, তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস, সেই ব্যক্তির জন্য ধ্বংস, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল আর তার সেবা করার মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা অর্জন করতে পারলো না। অথচ পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হয়ে সেখানে প্রায় 1,00,000, আমার কাছে 2 বছর আগে খবর ছিল 98,000 পার, এখন 1,00,000 পার হয়ে গেছে, বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম পাকিস্তানের মধ্যে 1,00,000-এর বেশি বৃদ্ধাশ্রম আছে। অর্থাৎ আপনি বড় হয়ে গেলেন, আপনি জন হয়ে গেলেন, আপনি বিবাহ করে বউকে আনলেন ঘরে আর মা বাবাকে বুড়ো হয়ে গেছে, যাও বৃদ্ধাশ্রমে বাস করো। একটা মুসলমানের দেশ, আর সেই মুসলমানদের জন্য আমরা একটা খেলাতে হোক, একটা কোনো কিছুতে হোক, জিতলো পাকিস্তান জিতেছে, একদম সবুজ পতাকা নিয়ে উঠলাম আর বোমাবাজি করলাম, পাকিস্তান পাকিস্তান বলে চেঁচালাম, আর অমুসলিমরা এটাকে গ্রাস করে নিল, সুযোগ পেল, তারা ছবি তুলল, তুলে প্রচার করে দিল, এই দেখো এরা পাকিস্তানের দালাল। এই সুযোগগুলো আমরাই করে দিচ্ছি। ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি যে আপনি যে এক দেশে বসবাস করবেন আর অন্য দেশের হয়ে গুণ গাইবেন। তারপরে বাংলাদেশের কথা আর কি বলবো, বিশ্বের মধ্যে সবচেয়ে অকৃতজ্ঞ যদি দেশ থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। ওই পাকিস্তানরা যখন ভাষার কারণে, কেবল ভাষার কারণে, বাংলা ভাষা হওয়ার কারণে ওই বাংলাদেশ একসময় পাকিস্তান ছিল, তাদের উপরে অত্যাচার করছিল, পাকিস্তানের সৈন্যরা বাংলাদেশের মা বোনেদের ধরে ধর্ষণ করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, সেই দেশের উপর অত্যাচার করেছে, বাংলাদেশ যখন স্বাধীনতার আন্দোলন করছে, আন্দোলন করতে করতে মার খেয়ে মরে যাচ্ছে, তখন যদি এই ভারতবর্ষ পাশে না দাঁড়াতো আজ পর্যন্ত বাংলাদেশ বলে একটা দেশ কেউ জানতে পারত না, মার খেয়ে মরে যেত তারা। এই ভারতবর্ষ তাদের পাশে দাঁড়ালো, সহযোগিতা করলো, পাকিস্তানের সৈন্যদের প্রতিহত করলো, যুদ্ধ বেজে গেল, ওদেরকে বাঁচাতে গিয়ে বাংলাদেশ আর ভারত, বাংলাদেশ তৈরি করতে গিয়ে ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ বেজে গেল, আর বাংলাদেশ একদম মজায় স্বাধীনতা পেয়ে গেল। যাদের জন্য স্বাধীনতা পেয়ে গেল তাদের পতাকা নিয়ে আজকে তারা পায়ে পায়ে পর্যন্ত দলিত করছে, অকৃতজ্ঞ জাত। আর তাদের আমরা নাম ধরি শুধু মুসলমান মুসলমান বলে, আমরা শুধু নাম কাওয়াচ্ছে মুসলমান বলে তাদের সাপোর্ট করি। আর এই সাপোর্ট করতে গিয়ে খেলাতে হোক, ধুলাতে হোক, রাজনৈতিক হোক, যে কোনো পিছিয়ে হোক, আপনার দেশটা আগে, আপনি এখানে জন্মলাভ করেছেন, আপনাকে জানতে হবে নিজের সব কিছু। আমার ধর্মটা আগে, তারপর আমার ভাষাটা আগে, তারপর আমার দেশটা আগে, তারপরে অন্য কিছু। যখন দেশে দেশে যুদ্ধ হবে, দেশে দেশে খেলাই হবে, আমার দেশ আগে। যখন ভাষায় ভাষায় বিদ্বেষ হবে তখন আমার ভাষা আগে, যখন ধর্মে ধর্মে ভেদাভেদ হবে তখন ধর্ম আগে। যদি ইমানে ইমান অত সহজ না, ইমান এত সহজ না যে শুধু মুসলমান হলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, আরো আরকানগুলো আদায় করলাম, আর তারপরে এখানে নুন খেয়ে ওখানে গুণ গাইলাম, এটা হচ্ছে বেঈমান, নিকৃষ্ট জাত। আর এসব জানতে গেলে পড়ালেখা করতে হবে। আসল ব্যাপার হচ্ছে মুসলমানরা শুধু এখন
ওই নামকা অবস্থায় মুসলমানি হয়েছে, বেটা ছেলেদের খাতনা হয়েছে আর গরুর গোস্ত খেয়েছে, মুসলমানের খাতায় নাম উঠেছে, মুসলমান আরবিতে নাম আছে, ব্যাস আর কিছু জানলো না। তারপরে খবর নিলে ওরা মুসলমান, এরা মুসলমান। আরে দেশের খবর রাখো, জাতির খবর রাখো, তোমার ধর্মের খবর রাখো, স্থানের খবর রাখো, সব রকম সংবাদ রাখতে হবে, জানতে হবে, পড়ালেখা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। তোমার ধর্ম তোমাকে কি শিক্ষা দেয়? এই মাটিতে আপনার জন্ম হয়েছে, এই মাটিতে আমাদের জন্ম হয়েছে, মৃত্যুবরণ করলেও এই মাটির মধ্যে আমাদের কবর হবে। আপনি মারা গেলে ফলে আপনাকে পাকিস্তানে গিয়ে কবর হবে না, বাংলাদেশে গিয়ে কবর হবে না। তাই কৃতজ্ঞতা শিখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞকে ভালোবাসেন না। প্রথমত আমাদের ধর্মের দিকে ফিরে আসতে হবে, কারণ এক অক্ত নামাজের জন্য যদি আল্লাহ রসুল বলে থাকেন যে ব্যক্তি এক অক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, সেই ব্যক্তির উপর থেকে আল্লাহ প্রদত্ত নিরাপত্তা উঠে গেল, তাহলে আমাদের জানতে হবে যে আমরা প্রত্যেক সপ্তাহে যে 34 অক্ত নামাজ ছেড়ে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপরে যদি অত্যাচার হয়, আমাদের উপরে যদি জুলুম হয়, আমাদের হিফাজত আল্লাহ সুবহানাহু তাআলা করবেন না। প্রথমে আমাদেরকে মুসলমান হতে হবে, 35 অক্ত নামাজ সপ্তাহে আদায় করতে হবে। কোনো কারণে হয়তো এক অক্ত নামাজ আমার রাস্তাঘাটে থাকে, থাকাতে, সফরে থাকাতে, বাসে থাকাতে, ট্রেনে থাকাতে ছেড়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ছেড়ে যাওয়া নামাজের কাফফারা কি? তিনি বলছেন, ছেড়ে যাওয়া নামাজের যখনই সময় পাবে তখনই আদায় করো, কেউ হয়তো ভুলে গেছে, যখনই স্মরণ হবে তখনই আদায় করো। আপনি ফজরে উঠতে পারেননি, আপনি যখনই উঠেছেন তখনই নামাজ পড়তে হবে। আজকে ফজরে না, ঘুম ভাঙলো না, যাক অনেক বেলা হয়ে গেছে, করতে করতে নামাজটাই গেল। যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না সফরে, সাহাবায়ে কেরামদের সহ অনেকজনকে নিয়ে সফর করছেন, পথে যেতে যেতে অর্ধেক রাত পার হয়ে গিয়েছে, অর্ধেক রাত পার হয়ে গিয়ে এক জায়গায় সবাই ঘুমিয়ে পড়েছে। ঘুম কখন ভাঙছে? সূর্য উদিত হয়ে যখন রৌদ্র ঝলমল হয়ে গিয়েছে, তখন রোদ এসে উমর রাজিয়াল্লাহু তাআলার চোখে পড়ছে, চোখে পড়তে তার ঘুম ভেঙে গেল। তিনি দেখছেন যে অনেক দেরি হয়ে গেছে, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাথার নিচে কাছে গিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি মানে, হে আল্লাহ রসুল, আমরা একই করলাম, আমাদের মাথার উপরে সূর্য উদিত হয়ে গিয়েছে, ফজরের নামাজ আমাদের আদায় করা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তখন বিলালকে নির্দেশ দিলেন, হে বিলাল, আজান দাও। দিনের বেলা সকালবেলা আজান দেওয়া হলো, অতঃপর যথারীতি নিয়ম অনুযায়ী সবাই ফজরের সুন্নত আদায় করলেন, তারপরে জমাত সহকারে নামাজ আদায় করা হলো। তা আপনার ফজরে ঘুম ভাঙেনি বলে আপনি বাহানায় সেই নামাজটাকে ফাঁকা দেবার ক্ষমতা আপনার নাই, এই অধিকার আপনার নাই। যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ। আপনি বাসে আছেন, ট্রেনে আছেন, সফরে আছেন, যখনই আপনি ফুরসত পাবেন বাড়িতে এসে হোক বা রাস্তায় কোনো মসজিদে হোক, তখনই সেখানে ঢুকে আপনি প্রথমে নামাজটা আদায় করবেন। এই ধর্মে এত সুবিধা দেওয়া হয়েছে যা আপনি নিজের বাসস্থান থেকে 22 কিলোমিটার বা 22.5 কিলোমিটার অতিক্রম করার পরে যদি কোনো নামাজের ওয়াক্ত হয়, আপনার জন্য জোহর আসর এশা দুই রাকাত। হাদিস রয়েছে আবু দাউদ 1201 নম্বর হাদিস, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ফারসাক দূরত্বে গিয়ে নামাজ অর্ধেক আদায় করতেন। 3 ফারসাক মানে, 1 ফারসাক মানে হচ্ছে 3 মাইল, আর 3 ফারসাক মানে হচ্ছে 9 মাইল, আর আরবের লোকেদের 2.5 কিলোমিটার অতিক্রম করাকে ধরা হতো 1 মাইল, অর্থাৎ হিসাবে আসছে, অঙ্কে আসছে 22.5 কিলোমিটার। তো নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হিসাব কষে বলছেন যে কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে বের হয় এই নিয়তে যে আমি 23 কিলোমিটার বা 24 কিলোমিটার দূরত্বে যাব, তাহলে সেখানে গিয়ে যে নামাজের ওয়াক্ত হবে সেই নামাজ জোহর আসর বা আপনার ইশা হলে পরে 2 রাকাত করে আদায় করতে হবে, সেখানে সুন্নত আদায় করতে হবে না। তারপরে আপনাকে এত সুবিধা দেওয়া হয়েছে, আপনি সেখানে গিয়েছেন হয়তো মনে করছেন যে আসরের সময় হয়তো পাবো না, আপনি জোহরের সময় জোহর আদায় করলেন, আসরকে টেনে এনে আদায় করে নিলেন, কিংবা আপনার জোহরের সময় চলে গেল, আসরের সময় আপনি জোহর আদায় করলেন, অতঃপর আসর আদায় করলেন, এত সুবিধা দেওয়া হয়েছে, তারপরেও কেন নামাজ মুসলমানের ফাঁক যাবে? অনুরূপী দেওয়া হয়েছে মাগরিবে এবং এশাকে, মাগরিবের সময় আপনি প্রয়োজনে এশাকে টেনে আনতে পারেন, বা
মাগরিবকে খেলে আপনি এশাতে নিয়ে যেতে পারেন। নামাজ আদায় করার এত সুবিধা, নামাজ অর্ধেক করে দেওয়া হয়েছে প্রয়োজনে সফরেতে, তারপরে ওখানে মুসলমানের নামাজ ফাঁক যাবে? অতএব আমাদেরকে প্রথমত মুসলমান হতে হবে, তারপরে জানতে হবে যে আমরা মুসলমান যখন আমাদের আচরণ হতে হবে কৃতজ্ঞতার আচরণ। সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা এগিয়ে যাব, আমাদের তার মধ্যে লিপ্ত হলে চলবে না, কোনো সন্দেহজনক ব্যক্তিকে আশ্রয় দিলে বা প্রস্তাব দিলে চলবে না। মুসলমানকে বলা হয়েছে তোমরা অশান্তি সৃষ্টি করো না, আমরা তা তো ফিলার যে মধ্যে দিন তোমরা বিপর্যয় সৃষ্টিকারী হয়ে অশান্তি সৃষ্টিকারী হয়ে পৃথিবীর মধ্যে বিচরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং আমাদের ইমানের বলিয়ানে বলিয়ান হওয়ার সুমতি প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين